আলাইকুম প্রিয় দর্শক। আসলে বাংলাদেশে আসলে কত ভালো লাগে, এই যে বিদেশ থেকে ছুটিতে আসলাম, দেশের অনেক কিছু দেখেই মানে অনেক সময় আনন্দ অটোমেটিক মনের ভিতরে চলে আসে। আর দেশে আসার পর যত টেনশানের মাথায় থাকুক না কেন, টেনশানগুলা কোন জায়গায় যায় আমি নিজেও জানি না। এই যে এখন আসছি আমার বোনের বাড়িতে, আমার বড় বোনের জামাইগো বাড়িত। তো আসার পর খাওয়া দাওয়ার পর আমি এখন বাইর হইলাম। আসলে বাইর হয়েছে এই কারণে, এখানে ব্যারিস্টার সুমন আছে না, ব্যারিস্টার সুমন ভাই একটা ব্রিজ উদ্বোধন করে দিয়ে গেছে। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের ব্রিজে আসলাম। আসলে ব্যারিস্টার সুমন ভাই কীরকম ব্রিজ মানুষকে উপহার দিয়ে থাকে, বিভিন্ন জায়গায় যায়, যাইয়া বিভিন্ন ব্রিজ উদ্বোধন করে দিয়ে আসে। তো সেজন্যই এখানে আমি দেখলাম, এখানে ব্যারিস্টার সুমন ভাই আসছিল আমাদের নোয়াখালীতে। নোয়াখালী আসার পর এখানে একটা ব্রিজ উদ্বোধন করে দিয়ে গেছে। আসলে কিন্তু এখানে চোখ বন্ধ করে এই ব্রিজ দিয়ে যাওয়া যায়। এই যে দেখেন, আমি চোখ বন্ধ করে যাব। এই যে দেখেন, আসলে এই ব্রিজটা দিয়া চোখ বন্ধ করে যাওয়া যায়। দেখেন আমি কত জোরে যাই। এই যে দেখেন ব্যারিস্টার সুমন ভাইয়ের ব্রিজ, দেখেন নাকি আমি জানি না। এই যে ব্রিজটা দেখছেন নি, এইটা হচ্ছে ব্যারিস্টার সুমন ভাইয়ের ব্রিজ। কিন্তু এটা আমরা ব্রিজ কই না, আঙ্গরের ব্রিজ উদ্বোধন করে দিয়ে গেছে আর, কিন্তু আমরা এটার কই হাক্কা, বুঝছেন নি। আঙ্গর নোয়াখালীতে এটা হাক্কা কয়, ব্যারিস্টার সুমন ভাই আইসে আইয়াই এর মধ্যে দেখছে এই যে এত বড় একটা নদী, নদীর মাঝখান দিয়ে যাইতে হয় এই বাড়িতে। মানে মেন রোড ঘুরে যাইতে হইলে মিনিমাম 10 মিনিট ঘুরে যাইতে হয়, এই কারণে এখানে যে রাস্তা আছে, এই যে রাস্তাটার লগে কানেকশন করে দিছে ব্যারিস্টার সুমন ভাই আয়া, এটা মানে ব্রিজ বানা দিছে আর। তো ব্রিজ বানানোর সময় হাতে কিন্তু ব্রিজের ওই মাথার খাড়াই কইছে কি, এই আমার 48তম ব্রিজ উদ্বোধন, আমি দেশের মানুষের ভালো কাজ করে গেছি, ভালো মানুষের লাগে মানে ভালো একটা কাজ উপহার দিয়ে গেলাম। এই এলাকার এই গ্রামের মানুষ এই ব্রিজ ছাড়া স্কুলে পোলাফাই নাইতো যাইতে পারে না, পড়ালেখা করতে পারে না, স্কুলে যাইতে পারে না, পোলাফাইন অনেক দূর ঘুরে যাইতে হয়। এই কারণে হাতে দেশের মানুষের ভালো কাজ করে, আসলে কিন্তু ভালো কাজ করছে। যা হাক্কা তো দিছে, আমরা তো আমগো নোয়াখালী ভাষা হাক্কা কইল, হাক্কা তো দিছে। এই হাক্কা হয়ে আমরা খুশি আলহামদুলিল্লাহ। এখানে আইসে আঙ্গরে 48তম ব্রিজ উদ্বোধন করে দিয়ে গেছে, কদিন হওয়ার আমরা বাঁশ পাল্টান লাগে এই আর কি। তো আসলে আমি বাঁশ পাল্টাই না, এখানে যারা বাড়ি আছে তারা কিন্তু বাঁশ পাল্টায়। তো আপনারা দেখেন এই যে আমি আপনাদের হাক্কাটা বালা করে দেয় পুরো দূর ব্রিজ উদ্বোধন করছে না, ব্রিজটা দেয় কত সুন্দর একটা ব্রিজ করে দিয়ে গেছে দেখছেন। অবশ্যই যারা ব্যারিস্টার সুমন ভাইয়ের ফলোয়ার্স আছেন, প্ল্যান আছেন, ফ্যালেন যায় হোক, আপনারা যায় আছেন, অবশ্যই আরও কমেন্ট করে কই দিবেন যে দেখছি নাঙ্গ নোয়াখালী যে ব্রিজটা করে দিয়ে গেছে দেখছেন। আপনারা চান কত বড় এক নদী, নদীর মাঝখান দিয়ে এতারাই আঙ্গরে ব্রিজ করে দিয়ে গেছে, ফান ফলোয়ার আরই। আচ্ছা দা কার মনে আইয়া না এত কিছু, কারণ আয়তো নোয়াখালীলা। এই যে আপনারা চান চান, এই যে আরো দেওয়া জানলার রহমত আইজেন হলি যাইনি, ওর ওর হলি গেছি রে, হলি গেছি না না হলি না এখন হলি না। এই যে চান, এই যে ভালো করে চাইলন, এটা হইছে আঙ্গ সুমন ভাইয়ের ব্রিজ উদ্বোধন। তো সবাই অবশ্যই যারা এমন পর্যন্ত আর সাবস্ক্রাইব করে রান্না আর চ্যানেলটা, অবশ্যই ভিডিওর নিচে দিয়ে লাল লেখা সাবস্ক্রাইব বাটন আছে, এই লাল লেখা বাটনে একটা ক্লিক করেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাইলে আই আপনাদের এরকম নোয়াখালীতে যত উন্নয়নমূলক কাজ আছে, যত সুন্দর সুন্দর ভিডিও আছে, অবশ্যই আপনাদের দেখাইন চান। আর পিছিয়ে কত সুন্দর করে দেওয়া যায় দেখছেন নি, আর মন চাইতে এমন লাভ দিন আমি যে এত সুন্দর ফানি মাশাআল্লাহ করি। ওরে আল্লাহ মাশাআল্লাহ, ওর ওর ওরে কী কয় ওরে। এখান থেকে আবার কিন্তু একটা উন্নয়নমূলক কাজও আছে, যে বাড়ির সামনে একটা বাথরুম করে নিয়ে আসে, মোটামুটি আকারে গণমানুষের সেবা কাজে নিয়োজিত করে রাখছে বাড়িওয়ালারা। মানে যারা বাথরুম টাথরুমে দৈর্ঘ্য রাস্তা দিয়ে আশেপাশে যাওয়ার সময়, এখান থেকে কিন্তু আবার মেন রোড আছে, এই রোড দিয়ে যাওয়ার সময় যদি কারো বাথরুমে ধরে অবশ্যই সবাই এখানেই আসে। এখানে কিন্তু কল নাই, কল অবশ্যই নদীর পানি। এই যে দেখেন এই নদীর পানিটা কিন্তু একদম ক্লিয়ার। তো আর কি, আর অন্যগুলো কথা বাড়াইতেন না, আপনারা ব্যাকে ভালো থাকেন, আর আইম বাইর দিকে চলে যাই, আল্লাহ হাফেজ, ভালো টাকা থাকেন। আপনারা সাইন কিন্তু এই যে ব্রিজ এখান থেকে চোখ বন্ধ করে যেতে পারি চান, এত বড় ব্রিজ মাশাআল্লাহ। আসলে অনেকগুলো মাছ দিয়ে বানাইছে, এখানে চোখ বন্ধ করে যাইতে পারে, ছোটো বাচ্চারাও যাইতে পারে। তো আর কি কইতাম আপনাদেরকে, আমি তো চোখ বন্ধ করেও যাই আপনাদেরকে দেখাইছি। আসলে কী কইতাম, এই যে চান চান ভালো করে চান, চান ব্রিজটা কীরকম দেখছেন নি, দেখছেন নি কীরকম, এই যে চান আই কি ভাবে যাইতেছি, এত স্পিডে যাইতেছি দেখছেন নি। তো আর কি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমি বাড়ির দিকে চলে যেতেছি।